যুক্তরাজ্যে বিগত 5 বছরের মধ্যে তৃতীয় সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। দেশজুড়ে 650টি আসনে স্থানীয় সময় সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে রাত 10টা পর্যন্ত। গণনা শুরু হবে সঙ্গে সঙ্গেই, ফলাফল জানা যাবে কাল সকালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত এ নির্বাচনের ফলাফলের উপর দেশটির ভবিষ্যতের অনেক কিছুই নির্ভর করছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অর্থাৎ ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের প্রশ্নে প্রায় 3 বছর ধরে পার্লামেন্টে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে গত 2 বছরের মধ্যে এটি দ্বিতীয় সাধারণ নির্বাচন। প্রধানমন্ত্রী বোরিস জনসনের কনজারভেটিভ পার্টি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে ফিরে আসবে বলে আশা করছে। অন্যদিকে জেরেমি কর্বিনের নেতৃত্বাধীন লেবার পার্টি ব্রেক্সিটের পরিবর্তে তাদের নানা ধরনের রাষ্ট্রীয় কল্যাণমূলক কর্মসূচিকেই তাদের প্রচারণায় প্রাধান্য দিয়েছে। ব্রিটেনের সংখ্যাগরিষ্ঠ ভোটার 2016 সালের গণভোটে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পক্ষে রায় দেয়, তাই ব্রেক্সিট কিভাবে হবে তা আগে থেকেই একটি চুক্তির ভিত্তিতে স্থির করে নিতে বর্তমান প্রধানমন্ত্রী বোরিস জনসন এবং তার আগে প্রধানমন্ত্রী তেরেসা মে একটি চুক্তি করে এসেছিলেন ইউরোপীয় ইউনিয়নের সাথে, কিন্তু তা তারা পার্লামেন্টে পাশ করাতে পারেননি। ব্রেক্সিটকে কেন্দ্র করে পার্লামেন্টে সৃষ্টি হয় নজিরবিহীন তিক্ততা ও বিভক্তি এবং অচলাবস্থা। ব্রেক্সিট হবে কি হবে না, এই অনিশ্চয়তায় ব্যবসা বাণিজ্যে তৈরি হয় স্থবিরতা। অনেকে বলছেন ব্রিটেনের রাজনীতিবিদদের উপর জনগণের আস্থাই কমে যাচ্ছে। কনজারভেটিভ এবং লেবার দুদলই ব্রেক্সিট চাইছে ভিন্ন ভিন্ন ভাবে। এই অবস্থার সমাধানের জন্যই নতুন এ নির্বাচন দেয়া হয়েছে, যাতে কোনো একটি দল সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসে ব্যাপারটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারে। বলা হচ্ছে ব্রেক্সিট হবে কি হবে না বা কিভাবে হবে তা নির্ধারিত হবে এই নির্বাচনে। ব্রেক্সিট যদি হয় তাহলে ব্রিটেনের সমাজ ও অর্থনীতিতে এক যুগান্তকারী পরিবর্তন আসবে, কিন্তু ব্রেক্সিট বিরোধীদের বলছেন এর পরিণতিতে যুক্তরাজ্য ভেঙে যেতে পারে, কারণ স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডে ব্রেক্সিটের বিরুদ্ধে জোর জনমত আছে। আর এ নির্বাচনের পরিণতিতে ব্রেক্সিট যদি না হয় তাহলে অনেকের মতে ব্রিটেনে এক গভীর রাজনৈতিক সংকট দেখা দেবে। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।